পাঁচজন তরুণ খেলোয়াড় যারা নিজেদের দলের ভবিষ্যৎ বর্তমান সময়ে বেশ কিছু তরুণ খেলোয়াড় এমন আছেন যাদের দেখে পরিষ্কার মনে হচ্ছে যে তাদের ভবিষ্যৎ যথেষ্ট সোনাই হতে চলেছে আজ আমরা আপনাদের এই বিশেষ প্রতিবেদনে সেই পাঁচজন তরুণ খেলোয়াড়দের ব্যাপারেই জানাবো যাদের দেখা বলা যেতে পারে যে আগে গিয়ে তারা নিজেদের দলের জন্য একজন অনেক বড় খেলোয়াড় হতে চলেছেন তালিকায় প্রথমেই রয়েছেন শুভমান গেল শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা তিনি নিজের অল্প বয়সেই ক্রিকেট বিশ্বে নিজের একটা বড় নাম তৈরি করে ফেলেছেন নিশ্চিতভাবে তিনি ভারতীয় দলের ব্যাটিং এর মজবুত স্তম্ভ হতে চলেছেন শুভমান গিল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দু হাজার আঠারোর ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাবও জিতেছেন তার দুর্দান্ত প্রদর্শনের সৌজন্যে ভারতীয় দল দু সালে অর্ধ উনিশ বিশ্বকাপ জিতেছিল আইপিএল দুই হাজার কিনেছিল সুমান আইপিএলেও দুর্দান্ত প্রদর্শন করে সাতাশটি ম্যাচের এগারোটি ইনিংসে তেত্রিশ দশমিক দুই সাত গড়ে এবং একশো বত্রিশ দশমিক তিন ছয় স্ট্রাইকগ্রেডে চারশো নিরানব্বই রান করেছেন হায়দার আলী পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান হায়দার আলীও নিজের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সকলের মনোযোগ নিজের দিকে আকর্ষিত করেছিলেন তারপর তিনি পাকিস্তান সুপার লিগেও দুর্দান্ত প্রদর্শন করে নিজের প্রতিবার পরিচয় দিয়েছেন হায়দার আলী পাকিস্তান সুপার লিগের নটি ম্যাচে উনত্রিশ দশমিক আট আট গড়ে এবং একশো আটান্ন দশমিক দুই আট স্ট্রাইক রেডে দুশো রান করেন ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় রাজাও হায়দার আলীর প্রশংসা করেছিলেন আর তাকে বাবর আজম আর বিরাট কোহলির মতো প্রতিভাবান বলেছিলেন টম ব্যান্টন টম ব্যান্টন ইংল্যান্ডের এক উদীয়মান তরুণ ওপেনিং ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টি ব্লাস্টে দুর্দান্ত ব্যাটিং করে সকলের মন জয় করেছিলেন তিনি উইকেট কিপিংও করেন তিনি সামার সেটের হয়ে খেলে টি ব্লাস্ট দুই হাজার উনিশে বিয়াল্লিশ দশমিক দুই তিন ঘরে পাঁচশো রান করেছিলেন সেই সময় তার স্ট্রাইক রেট ছিল একশো একষট্টি দশমিক চার সাত নিজের দুর্দান্ত প্রদর্শনের পুরস্কার তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের টি টোয়েন্টি দলে জায়গা পেয়ে পেয়েছিলেন সেখানে তিনি তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আর তার মধ্যে তিনি মোট ছাপ্পান্ন রান নিজের দলের হয়ে করেছিলেন টম ব্যান্টেন আবুধাবিতে খেলা হওয়া টি টেন লিগেও ভালো প্রদর্শন করেন যেখানে তিনি পাঁচটি ম্যাচে চল্লিশ দশমিক আট শূন্য দুর্দান্ত গড়ে দুইশো স্ট্রাইক্রেডে একশো করেছিলেন নিশ্চিতভাবে ইংল্যান্ডের এই খেলোয়াড় ও ভবিষ্যতে যথেষ্ট সোনালী হতে চলেছে সিমরান হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজের তরুণ ব্যাটসম্যান সিমরান হেডমায়ার মাত্র তেইশ বছর বয়সী আর তিনি নিজের এই বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ষোলোটি টেস্ট ম্যাচ চুয়াল্লিশটি ওয়ান ডে ম্যাচ আর পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সিমরান নিজের এই ছোট ক্যারিয়ারে ছয় সাতের গড়ে আর দুর্দান্ত খেলেন তার যোগ্যতার প্রমাণ আর এই রেকর্ড জানা যায় যে এই খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনো বেশ কিছু বছর খেলবেন নিশ্চিতভাবেই এই খেলোয়াড়ের মধ্যে একজন বড় খেলোয়াড় হওয়ার ক্ষমতা রয়েছে আবিষ্কা ফার্নান্দো শ্রীলঙ্কার ব্যাটসম্যান আবিষ্কা ফার্নান্দো ভবিষ্যতে ভালো দেখাচ্ছে তাকে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলেও নির্বাচিত করা হয়েছিল আর তিনি সেখানে ভালো প্রদর্শনও করেন বিশ্বকাপ দু হাজার উনিশে তিনি শ্রীলঙ্কার হয়ে একটি সেঞ্চুরিও করেন এই তরুণ খেলোয়াড় শ্রীলঙ্কার হয়ে আঠারোটি ওয়ানডে ম্যাচ খেলেছেন যার মধ্যে তিনি বত্রিশ দশমিক দুই সাত গড়ে ছয়শ তিপ্পান্ন রান করেছেন এর মধ্যে এই তরুণ খেলোয়াড় দুটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরিও করেন এই খেলোয়াড়ের বয়স এখন মাত্র বাইশ বছর আর তিনি টেকনিক্যালি যথেষ্ট সক্ষম বেশ কিছু প্রাক্তন তারকা এই খেলোয়াড়কে শ্রীলঙ্কার ভবিষ্যৎ তারকা খেলোয়াড় বলছেন সো ডিয়ার ফ্রেন্ডস এই প্রতিবেদন নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান ক্রিকেটের এমন সব আপডেট পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ